ধেমাজির এগারী সন্মানী ষষ্ঠ শ্রেণীত অধ্যয়নরত ছাত্র আর ছাত্রগিয়ে নিজের মনের অনুভবের এখন উপন্যাস লিখি উলিয়াইছে আর ধেমাজি প্রেস ক্লাবর মজিয়াত এক গাম্ভীর্যপূর্ণ পরিবেশত আজি এই ছাত্রগীর যে উপন্যাস উন্মোচন করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। আর এই মুহূর্তে আমি যেহেতু সেইগী ছাত্রর কাষত আছো, আমি প্রথমেই দেখাব বিচার যে দা ইন নামর এখন কল্পবিজ্ঞানের আধারত এখন উপন্যাস লিখি উলিয়াইছে ধেমাজির উদীপ্ত লেখন গগৈ। এইগী কণমানি ছাত্রই নিজের চিন্তার উন্মেষ ঘটাইছে বলে কোব লাগবে। ইতিমধ্যে এই ছাত্রগিয়ে নিজের উদ্যোগত সহযোগীর সহিত দুখন আন গ্রন্থ ইতিমধ্যে প্রকাশ করে উলিয়াইছে। আমি পোনে পোনে যেহেতু এই গ্রন্থকিখন যেহেতু আনুষ্ঠানিকভাবে আজ উন্মোচন করা হল, আমি লেখকর অনুভবের পূর্বে আমি ধেমাজির তথা অসমের এগারী বিশিষ্ট সাহিত্যিক উমেশ চেতিয়া স্যার আছে, আমি তেখেতর জানি চেষ্টা করি। যেহেতু স্যার আজি উদিত্য লেখন গগৈ যি আসল এখন এখন উপন্যাস লিখি উলিয়াইছে, এই উপন্যাস লিখি উলার পিছত আপনি কেন ধরনের একটা অনুভব করেছে ছাত্রগী বা নতুন চিন্তা? আসলে এই ধেমাজির কারণে এটা একটা বড় গৌরবর কারণ, গৌরবর বিষয়। কারণ ধেমাজিত আমি ইমান কম বয়সীয়া এজন ছাত্রেরপরা আমি এখন এনেকুৱা সৃষ্টিশীল গ্রন্থ আমি লাভ করেছো। গতি এই এনে ধরনের লিখামেলা করা ছাত্র হয়তো অসমতেই বিরল নাই কোনো। গতি এনেকুৱা এজন ছাত্র উদ্দীপ্ত লেখন, উদ্দীপ্ত লেখন গগৈ, গতি মই আজি এই গ্রন্থখন উন্মোচন করার অনুষ্ঠানটো থাকিয়ে মোৰ ভাল লাগিছে। আৰু রাইজেও খুব আনন্দ পাইছে যে ইমান কম বয়সতে এনেকুৱা এখন গ্রন্থ লিখি আজি উন্মোচন করলে আনুষ্ঠানিকভাবে। আৰু আজি আমার সভাখনতো যথেষ্ট আমার যিখিনি বৌদ্ধিকভাবে মানে প্রতিভা সম্পন্ন ব্যক্তি সেইখিনি মানুহেই আজি ইয়াত উপস্থিত আছে, বড় বেশি মানে উপস্থিত নাই, নহলেও গোটেইখিনি মানুহেই প্রায় আমার বৌদ্ধিকভাবে চিন্তা চর্চার সমৃদ্ধ ব্যক্তি বলে মই ভাবো। গতি আজি এই অনুষ্ঠানটো, এই গ্রন্থখন উন্মোচন করার অনুষ্ঠানটো সাফল্যমণ্ডিত হয়েছে বলে কৈছো। আৰু ইয়াতে আমার বিশিষ্ট শিল্পী দিব্য গগৈ এটি ভজন আৰু বঞ্জিত ভট্টদেৱে এটি গীত আমাক শুনোৱালে, এই আৰু আকর্ষণীয় করে তুলিলে অনুষ্ঠানটো। গতি আজি এই অনুষ্ঠানটো সাফল্যমণ্ডিত হয়েছে আর উদ্দীপ্তর ভবিষ্যৎ জীবনটো মই মানে মঙ্গল উজ্জ্বল আর সুন্দর হোক বলে কামনা করি মই ভগবন্তৰ ওচৰত প্রার্থনা জনাই। কেনেকৈ মনলৈ আহিলে অনুভৱটো? আসলে মই মানে এনেকুৱা ফ্রিকশনেল বস্তুবিলাক পঢ়ি ভাল পাওঁ, টিভি চাই ভাল পাওঁ। মই এনেকৈ মানে মই এনেকে ভাবো যে মই যদি এনেকে লিখো তেতিয়া মোৰ বহুত ভাল লাগিব, সেই বুলি ভাবি মই লিখি লিখি মোৰ এটা কাহিনী হৈ গ'ল। আৰু মই মানে কাহিনীটো মই এতিয়া মা দেউতাক দেখুৱালোঁ, এতিয়া ক'লে যে এখন কিতাপ কৈ উলিয়াব পাৰি, সেইটো কাৰণে মই সেইটো কাৰণে এই উপন্যাসখনি ওলাইছে। হয় বৰ ভাল লাগিছে, মই আৰু এনেকুৱা কৰি যাব মন গৈছে। মই এনেকুৱা আৰু কাহিনী লিখিব চেষ্টা কৰি চাম আৰু এনেকুৱাকৈ আগবাঢ়ি যাওঁ যাতে, সেইবাবে চেষ্টা কৰিম। কোনে কোনে প্ৰেৰণা দিছে? মোৰ মা দেউতা দাদা আৰু আৰু বহুত লোক, শিক্ষকসকল আৰু মোৰ বন্ধুসকল। হয়, এয়া উদীপ্ত লেখন গগৈ। মই পুনৰবাৰ কৈছোঁ যে তেওঁ আচলতে নিজৰ চিন্তাৰ উন্মেষ ঘটাইছে এইখন কিতাপ তেওঁৰ উপন্যাসৰ জৰিয়তে। কল্পবিজ্ঞানৰ আধাৰত তেওঁ এখন আচলতে এইখন তেওঁৰ নিজৰ চিন্তা চেতনাৰ মাজেৰে এইগৰাকী ষষ্ঠ শ্ৰেণীৰ ছাত্ৰ উদীপ্ত লেখন গগৈ তেওঁ এখন তেওঁৰ এই দা ইন নামৰ উপন্যাসখন তেওঁ প্ৰকাশ কৰি উলিয়াইছে তেওঁৰ পিতৃ মাতৃয়ে। আৰু এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে এই উদীপ্ত লেখন গগৈ ইতিপূৰ্বে তেওঁ দা আৰ্থ আৰু আন এখন তেওঁ গ্ৰন্থ
উদ্যোগত ইতিমধ্যে প্রকাশ করে উলিয়াইছে আৰু ধেমাজির দরে আসলে এটা ঠাইরপরা অনাগত দিনত আৰু নতুন নতুন লেখকৰ সৃষ্টি হওক, যাতে এনে ধৰণৰ শিশু সাহিত্যিকৰ সৃষ্টি হওক যাৰ দ্বারা আগন্তুক দিনত তেওঁলোকৰ কলমৰ কাপেৰে নিগত হওক আৰু নতুন সাহিত্যৰ যাতে অসমীয়া সাহিত্যৰ ভঁৰাল তেওঁলোকে চহকী কৰিব পাৰে আৰু বিশেষকৈ ধেমাজিৰ নৱপ্ৰজন্মৰ মাজত উদিত লেখন গগৈৰ দৰে আৰু যাতে লেখকৰ সৃষ্টি হয় আমি তাৰে কামনা কৰিছোঁ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।